বেশি কাটি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো এই করোনাকালীন সময়ে তোমাদের জন্য বিশেষ আয়োজন দুয়ারিয়া যে মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি প্রশান্ত রায় প্রভাষক তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই চ্যাপ্টারের ট্রান্সমিশন মোড নিয়ে কথা বলব ডেটা ট্রান্সমিশন মোড এই ক্লাসে কি কয়েকদিন যাব আমি ক্লাস নিচ্ছি এই মোড দিয়ে তোমরা মনে রাখবে শিক্ষার্থী ডাটা কোন দিকে প্রবাহিত হচ্ছে তার দিকের কত বলা হয়েছে আমরা ডাটাকে কোন দিকে ট্রান্সফার করব এই ডাটা ট্রান্সমিশন মোডকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে সেন্ডার্স দুই হচ্ছে হাফ বুকলেটস হচ্ছে আমরা এই তিনটার প্রোগ্রামের মধ্যে লিখে দিয়েছি তিন ভাগে আমরা ট্রান্সমিশন মোডকে ভাগ করতে পারি সেন্ডার্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এই তিনটা জিনিস দিয়ে ডাটা কোন দিকে প্রবাহিত হচ্ছে তার দিকে নির্দেশ করছে ওই সিমপ্লেক্স যে মোডটা আছে এই মোডটা নিয়ে আমরা যদি একটু তোমাদের বলি সিমপ্লেক্স মোডে ডাটা শুধু একদিকে প্রবাহিত হবে যেমন তার অন্য কোনো দেখবে যদি আমরা একদিক থেকে বলে অন্যদিক থেকে শুধু দেখছি বা শুনছি ওই দিকের কথা অন্যদিকে যাচ্ছে ঠিক এরকম বিষয়টা হচ্ছে মানে একমুখী ডাটা স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে সিমপ্লেক্স যেমন মনে করো কিবোর্ড থেকে কম্পিউটারে যে আমরা ডাটা দিচ্ছি এটাও কিন্তু একটা সিমপ্লেক্স প্রক্রিয়া কারণ কিবোর্ড কম্পিউটার দিয়ে কিছু পাচ্ছে না কিন্তু শুধু কম্পিউটার কিবোর্ড থেকে নিচ্ছে তো এটা হচ্ছে একমুখী একটা প্রক্রিয়া আমরা যদি টেলিভিশনের কথা চিন্তা করি টেলিভিশনে আমরা শুধু দেখছি বা শুনছি কিন্তু এখান থেকে আমরা কিন্তু এই জায়গাটা কিছু পাঠাতে পারছি ঠিক এরকমভাবে আরও আছে রেডিও এইগুলো তো এই জিনিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশনের মোড হচ্ছে শুধু একদিকে ডাটা যাবে অন্যদিকে কোনো ধরনের ফিডব্যাক পাওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা সিমপ্লেক্সের ডাটা ট্রান্সমিশন মোডের চিত্রটা যদি দেখি মনে করো মাধ্যম যে সিমপ্লেক্সের জন্য ডাটা ট্রান্সমিশন কোড সিমপ্লেক্সের জন্য ক থেকে ডাটা শুধু কয়ের দিকে যাচ্ছে খ থেকে কিন্তু কয়ের দিকে আসতে পারছে না এখন আমরা ব্যাখ্যা করি এর উদাহরণগুলো একদম মুখস্থ রাখবো রেডিও টেলিভিশন এই জিনিসগুলো তোমরা অবশ্যই দেখো এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা এখন হাফ ডুপ্লেক্সের কথা একটু চিন্তা করি হাফ ডুপ্লেক্সের বিষয়টা হচ্ছে ডাটা আমরা উভয় দিক থেকে ট্রেন করতে পারবো কিন্তু ডাটা একই সময়ে উভয় দিক থেকে সম্ভব না যেমন মনে করো আমরা প্রায় সময়ই রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আমাদের গেলাম যে ট্রাফিক পুলিশ যারা আছে তারা একটা ওয়াকি টুকি ব্যবহার করছে যে ওরা যখন কথা বলে চাপ দিয়ে রেখে কথা বলে তখন শুধু ওদের কথাটা অন্যদিকে ট্রান্সমিট হয় ওরা অন্য কিছু শুনতে পারে না ঠিক এইরকমভাবে যদি অন্য পাশ থেকে ওর কাছে কোনো মেসেজ পাঠাতে হয় ওকে মেনশন করে ওই দিক থেকে শুধু বলবে ও শুনবে ওর কথা একই সঙ্গে আবার অন্যদিকে ট্রান্সফার করবে
হচ্ছে যে হাফ ডুপ্লেক্স প্রোটিন তো হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে যে ওয়াকি টপিক হাফ ডুপ্লেক্সের উদাহরণ কি ওয়াকি টপিক এখানে কিন্তু সবচেয়ে নিকট এয়ারপোর্ট থেকে সবচেয়ে নিকট
তার সাথে তার যোগাযোগ করবে অন্য কোনো সাথে না এটা হচ্ছে অ্যানিকেশন ব্রডকাস্টার হচ্ছে যে ব্রডকাস্ট করে নেটওয়ার্কের যে কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডে তার অধীনস্থ এ একটা নোড আছে তার অধীনস্থ যত নোড আছে মনে করো এই তিনটা নোড আছে তার অধীনস্থ এই সবগুলোতে একই সময়ে ডাটা চলে যাবে এটা হচ্ছে ব্রডকাস্ট মাল্টিকাস্ট হচ্ছে মাল্টিকাস্ট মানে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডাটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডে গ্রহণ করতে পারে শুধুমাত্র যে সকল নোডের অনুমতি দেওয়া হয় তারা গ্রহণ করতে পারে মনে করো এখানে একটা নোড আছে এখানে তার অধীনস্থ নোড এই সবগুলো কিন্তু সবগুলোতে তার ডাটা যাওয়ার অনুমতি নেই শুধু অনুমতি আছে মনে করো এই এই তিনটাতে মনে করো অনুমতি আছে তাহলে এই তিনটাতেই যাবে তাহলে ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের মধ্যে পার্থক্য কি একটা নোড থেকেই যাচ্ছে ব্রডকাস্টে তার অধীনস্থ যত নোড আছে সবগুলোতে পেয়ে যাচ্ছে মনে করো আটটা নোড যে সুবিধাতে সবগুলোতে পাচ্ছে আর এখানে হচ্ছে মাল্টিকাস্টে তার অধীনস্থ যত নোড আছে এখানে সবগুলোতে পাচ্ছে না শুধু যেগুলোতে অ্যাক্সেস দেওয়া আছে বা যেগুলোতে পারমিশন দেওয়া আছে সেগুলোতে পাচ্ছে আর জিওকাস্টে হচ্ছে যে জিওকাস্ট হলো একটি বিশেষ ধরনের নোড যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একটি প্রেরক থেকে সকল প্রাপকের ডাটা গ্রহণ করতে পারে মনে করো যে একটি জিওকাস্ট একটা প্রেরক একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে মনে করো যতগুলো আছে যতগুলো প্রাপক আছে সকলই মনে করো ডাটা গ্রহণ করতে পারবে এই হচ্ছে জিওকাস্ট মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট অ্যানিকাস্ট ইউনিকাস্টের মধ্যে পার্থক্য তো প্রিয় শিক্ষার্থী তোমরা বাসায় এগুলো সম্পর্কে আরও ডিটেলে পড়বা আর বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমার নাম হচ্ছে প্রশান্ত রায় আমার ফোন নম্বর 4570 এটাই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমেল তোমরা চাইলে যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা আশা করি তোমরা বাসায় প্রচুর পড়াশোনা করবো এবং তোমাদের পরে